দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে চব্বিশ ঘণ্টাতে জনের মৃত্যু হয়েছে এ নিয়ে চলতি মাসের ১৩ দিনে ডেঙ্গুতে একান্ন জনের প্রাণহানি হলো আর চলতি বছর মৃত্যু হলো দুশো চোদ্দ জনের স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রবিবার সকাল আটটা পর্যন্ত আগের চব্বিশ ঘন্টাতে ডেঙ্গু নিয়ে ছশো ষাট জন হাসপাতালে ভর্তি হয়েছে এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় দুজন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে একজন করে দুজন মারা যান